দেশি মুরগি আজ মারব, জামাই বাবু আজ আসছে বলে। মুরগিটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এবার ধুয়েছি, এবার কাটবো খুব সুন্দরভাবে। আমি আমার মাংসটা কেটে নেব। বাড়ির দেশি মুরগি প্রথমটা তেল হয়েছে, মুরগিটা খেতে খুব সুন্দর লাগবে। একটা ডিম ফেটে গেছে, অনেকগুলো ডিম বেরিয়েছে, বাড়ির মুরগি তো সেজন্য ডিম পাড়া মুরগি কেটে দিয়েছে। একটা নরম ডিম আছে ভিতরে, ডিমটা ফেটে গেছে কালকে মানে পড়তো। মাংসটা রান্না করার জন্য আমি উনুনটা ধরিয়ে নেব। মশলা দিয়ে আমি মাখিয়ে নেবো, তার আগে কড়াটা উঠিয়ে দেবো, কড়া গরম হতে লাগুক তার আগে আমি মাংসটা মাখিয়ে নেবো একটু মশলা দিয়ে। লবণ দেবো, তেজপাতা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ঝালের গুঁড়ো, জিরে মরিচ, তেল দেব, মাংসটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন মাংসটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, কত সুন্দর কালার এসেছে।
এবার আমি আলুগুলো ভেজে নেবো, তারে 15 মিনিট ঢেকে রাখবো মাংসটা। আমার পরাটা গরম হয়ে গেছে, এবার তেল দেবো আলু ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো এবার ঢেলে দেবো। শেষ, এবার মশলাগুলো আমার কড়াই দিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, আটা গরম হয়ে গেছে, এবার তেল দেবো। হয়ে গেছে, এবার রসুন কুচিগুলো দেবো। আস্তে লঙ্কা দেবো তেলে। সুন্দর ঝাল, হলুদের গুঁড়া, লবণ, মাংসটা ঢেকে রাখছিলাম, এবার মাংসটা আমি কড়াই দিয়ে দেবো। মাংসটা এবার আমি ভালোভাবে কষিয়ে নেবো। মাংসটা খুব সুন্দরভাবে কষে নিয়েছি, দেখুন কত সুন্দর কালার এসেছে। এবার জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে দিয়েছি, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো, তারপর গরম মশলা দেবো। মাংসটা ফুটে উঠেছে, এবার গরম মশলাটা দিয়ে দেবো। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো।